একজনের কাছে কুত্তার মাংস মুরগির মতো তাই নাকি হ্যাঁ এক ফিনিশ হয়েছে পয়সা এনে কুকুর মেরে দিয়েছে কুকুরে মুরগির মতো খাইছে এটা ফিনিশে কিভাবে বলছে ভাই একটু বলবেন হ্যাঁ ফিনিশে কি বল হ্যাঁ কোরআন লিহাম সামাগন কানাল্লা ওকে আচ্ছা কয়রা হলো কুকুর আর কানা হলো মুরগি এই দুটো অন্তত বুঝবেন আপনারা সার্চ দিলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম আপনাদেরকে আমার ফেসবুক এবং ইউটিউব ভিউয়ার্সদেরকে জানাই স্বাগতম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক অসাম খুব অল্প সময়ে আমাকে অনেক সাপোর্ট করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আসছি আমি ইথাকেস কুসে এবং এখানে এসে আমাকে প্রথমে গাড়ি পার্কিংয়ের ফি দিতে হচ্ছে এটা আমার গাড়ির নাম্বার EUL886 আসলে ফিনল্যান্ডে যে কোনো জায়গায় হঠাৎ করে গাড়ি রাখা যায় না কোথাও গাড়ি রাখতে গেলে আপনাকে অবশ্যই পেমেন্ট দিতে হয় এবং সেই পেমেন্টটা অটোমেটিকলি আপনার ভিসা মাস্টার ডেবিট ক্রেডিট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায় যদি না দিয়ে থাকেন তাহলে আপনাকে সাক্কু দেওয়া যেতে পারে সাক্কু হচ্ছে কাইন্ড অফ ফাইন এটা 60-90 ইউরো পর্যন্ত সাধারণত হয়ে থাকে চোখে তোলা এই গান যদি এই জামানার পোলাবান শুনে হাসিবে না অবশ্যই হাসবে ওয়েল আমি আর তারেক ভাই আজকে বেরিয়েছিলাম একটা কার রিপেয়ার সেন্টারিংয়ের কিছু ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র কাজের মেজারমেন্ট নেওয়ার জন্য তো হঠাৎ করে এখানে এসে কুদ্দুস ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে প্রথমে কুদ্দুস ভাইয়ের সম্বন্ধে একটু বলে নিই উনি খুবই একজন মজার মানুষ এবং সবসময় হাসি খুশি থাকেন খুব সুন্দর গান করেন এবং উনি এখানকার একজন পুরান ব্যবসায়ী ওনার একাধারে রেস্টুরেন্ট এবং একটি বার আছে যেটি ঢাকা রেস্টুরেন্ট এবং বার নামে হেলসিঙ্কিতে খুবই জনপ্রিয় তো আজকে কুদ্দুস ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ ঘুরবো এবং কিছু সময় পার করবো সঙ্গে থাকুন দোকানের জন্য টমেটোর দাম তো ভাই আগুন সব কিছু এখান থেকে একটু নিয়ে বাংলাদেশ পাঠাবো না কিন্তু ভালো না টমেটো এইটা বেশি কম আইসি তো লাগে 1.49 টাকা এই পাঠিয়ে দাম তো কম আছে 1.12 টাকা কোনটা তাহলে এখান থেকে কিনে নিয়ে যাই স্মার্কেট বেসা যাবে না খাসি বা গরুর পা পাওয়া যাবে না আমার তো কুদ্দুস ভাইয়ের সাথে ঘুরতে হবে কন্টেন্টের অভাব নাই মাংস বন্ধ চল দেখি যায় নাকি ভুল জায়গা ঢুকছে আপনার এটা কি খাবেন না বিক্রি করবেন বিক্রি বিক্রি সালাদ সালাদ কথা নাই সালাদ কোন এখন যে কফি দিয়েও সালাদ বানায় বুঝলেন আচ্ছা যে দাম বাড়ছে এখন করার কিছু নেই 1.50 টাকা কিনে আমরা 15 টাকা বেচবো আপনার রেস্টুরেন্টে যে ওয়ার্কার লাগবে তাকে কয় টাকা বেতন দিবেন কিন্তু ভাই বেতন কালো হইলে 8 টাকা হ্যাঁ আর সাদা হইলে 11 টাকা টাকার আবার কালো সাদা আছে নাকি ইউরোপ কালো সাদা বলতে মানে ট্যাক্স ফাঁকি দিয়ে নিলে 11 টাকা দেশের বাইরে যারা থাকে না তাদের এটা তো ভালো বেগুনি হবে না না বেগুন তো ভালো না না বেগুনি ভালো হবে ওই যদি এক প্যাকেট যদি 3.5 টা তাহলে তো কামু না মরে যাবো গা সামনে সামনে থেকে রোজ আসতেছে না জিগেলে কি কমাই দিবে নাম্বারও লেখা নাই কোথায় এক প্যাকেট 3.5 টা তুর্কি লেখা আছে 108 তাহলে আমরা 108 নাম্বার প্রেস করলে পেয়ে যাবো যেটা এটার দাম কত বেশি না 4.90 টাকা 4.54 টাকা নাকি একসাথে একটা আমার হাতে দিতে পারে ইচ্ছা করলে
জ্যাকেটটা কিন্তু সেরকম হয়েছে লাল সবুজের সবুজ রিয়েল বাংলাদেশি জ্যাকেট মূল্য হ্রাস না থাকলে কয় টাকা মাংস মানুষের বলে আমরা জানি না কুত্তার মাংস মুরগির মত তাই নাকি মুরগির মতো এটা ফিনিশে কিভাবে বলছে ভাই একটু বলবেন ৮.৯ টাকা/কেজি বাংলাদেশি টাকায় প্রায় ৯০০ সামথিং আর কি আমার মনে হয় খুব বেশি ডিফারেন্স না তার মানে আপনি উল্কো ফিলেটে আনতে দেখাতে বললেন যে আপনি যদি দেখার পর যদি পছন্দ হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওই জায়গাটা আমার ব্যথা হয় তাহলে কি আমি ডাক্তার কাছে বলবো এটা যে আমার উল্কো ফিলেতে ব্যথা কিন্তু উল্কো মানে তো বাহির ভাই হ্যাঁ এই যে বাহির বাইরের গোস্তটা ফাইল ফাইল ফিলে মানে হচ্ছে ফাইল আপনি যেটা আনতে বললেন ওইটা কত করে দাম আপনি যেটা আনতে বললেন ১৩.৫ টাকা তাহলে বাংলাদেশি টাকাটা আর ১৫০০ টাকার মতো কারণ এখন ১১৬ টাকা রেট চলছে কত বাংলাদেশে মনে হয় ৬-৭০০ টাকা কেজি হ্যাঁ এখানে যে জেসমিন রাইস গুলো আছে জেসমিন রাইস কিন্তু মানে চালে বাসমতি চাল লম্বা চাল গুলো প্রাইসটা হচ্ছে ১০.৫০ টাকা ৫২.৫০ পয়সা তাহলে কয় কেজিটা মনে হচ্ছে ৫ কেজি হ্যাঁ ৫ কেজির দাম যদি ১১ টাকা হয় ১ কেজির দাম কত ২০০ টাকার উপরে হ্যাঁ বাংলাদেশি টাকায় ২০০ টাকার উপরে কেজি কিন্তু এইটার প্যাকিংটা আমার কাছে খুব ভালো লাগছে মানে একদম বাজার প্যাকিং জোস এটারও মনে হয় একই দাম না এটার দামটা লেখে আচ্ছা নিব না আপনার টা আসেন আপনার ভিডিও নিব না আসেন আপনারটা অ্যাভয়েড করে যাবো নো প্রবলেম কেউ ভালোবাসতে না চলে জোর করে ভালোবাসা হয় আমরা জেনে গেছি হয়তো তোমার থেকে ভাই পরে এটা তো আসিফের গান না এটা মনির সর্দি লেগে কাটার তাই নাকি বালসালের গান ওকে আপনি পরের লাইন গুলো পারেন আমি তাও পারি না হ্যাঁ পারবো না কেন ওয়েল আমরা আমাদের শপিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কুদ্দুস ভাইয়ের শপিং শেষ এখন আমরা টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে ভাই পলিথিন ব্যাগটার দাম কত নিল ২৫ টাকা ৩০ টাকা বাংলাদেশ থেকে যারা পলিথিনের ব্যবসা করতে এদেশে আসতে চান তারা আসতে পারেন ওয়েলকাম তারা পলিথিন নিয়ে আসবেন ব্যাগ ভরে ভরে অন্য কিছু আনার দরকার নাই
শুধু পলিথিন নিয়ে আসবেন ধরেন আপনারা আসার সময় 40 থেকে 45 কেজি ফ্রি আনতে পারেন 45 কেজিতে কতগুলো পলিথিন হতে পারে তারক ভাই 45 কেজি না কত পিস আই মিন এক্স্যাক্টলি না হলো কাছাকাছি 500 গুণ 45 শিট অনেক টাকার মালিক হয়ে যাবে ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এত দুধ আসে এই যে আমরা এখন মাছের জায়গায় চলে আসছি মাছ এবং মাংস সব আছে এখানে দামি দামি মাছ দামি দামি মাংস এই মাছগুলো হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ না ভাই নাকি জিমের মাছ মনে হয় জিমে গেছিল ভিডিও নেওয়া যাবে না নিষেধ আছে ভিডিও নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা